ফল চুরির অভিযোগে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ফল ব্যবসায়ীর বিরুদ্ধে সংজ্ঞায়ন অবস্থায় তাকে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ঘটনাটি ঘটেছে বনগাঁ চাঁদা এলাকায় ফল চুরির অভিযোগে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ফল ব্যবসায়ীর বিরুদ্ধে মারধরের চোটে জ্ঞান হারায় ওই নাবালক মুখ থেকে গাজলা উঠতে শুরু করে খবর পেয়ে স্থানীয়রা অসুস্থ অবস্থায় ওই নাবালককে ভর্তি করেন বনগাঁ মহকুমা হাসপাতালে আহত কিশোর আলম মণ্ডল ঘটনায় অভিযুক্ত ফল ব্যবসায়ী ননী নামে এক ব্যক্তি ঘটনার বিবরণ জানিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত আলমের পরিবার সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা এলাকায় আহত আলমের বাবা মায়ের মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে আলম ও তার ছোট ভাই তার বাবার ঠাকুমা রহিমা মণ্ডলের কাছেই থাকে বৃদ্ধা রহিমা দেবী কোনো মতে ভিক্ষাবৃত্তি করে নিজের ও দুই নাবালকের জীবন ধারণ করেন স্থানীয় চাঁদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আলম স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যার পর অভিযুক্ত ফল ব্যবসায়ী ফল চুরির অপবাদে আলমকে মারধর শুরু করেন স্থানীয়রা আরও জানান আলম বারবার দাবি করতে থাকে সে চুরির ঘটনায় কোনোভাবেই যুক্ত নয় তবুও তাকে মিথ্যা অপবাদে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় আলমের পরিবার ও স্থানীয়রা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন আহত আলম বর্তমানে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ফল ব্যবসায়ী ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ কি ছিল।